যারা ভালো কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন খুঁজছেন ভিডিওটা তাদের জন্য। সো আমরা প্লে স্টোরে প্রবেশ করব, এখান থেকে টাইপ করব পাওয়ার ডিরেক্টর। অনেক ভালো একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন, এটাতে খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন ইজিলি ভাবে। সো এখান থেকে ডাউনলোড করে নেবেন, আমার অলরেডি ডাউনলোড করা আছে। অনেকেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের নাম শুনেছেন এবং কাইনমাস্টারের তুলনায় পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটা অনেক ইজিভাবে আপনি ভিডিও এডিট করতে পারবেন, অনেক ইজি আছে পাওয়ার ডিরেক্টর। সো ইউজ করে দেখতে পারবেন, আর এটাতে ফ্রি এইচডি কোয়ালিটিতে ভিডিও সেভ করতে পারবেন সম্পূর্ণ ফ্রি। সো এর কিছু সেটিং দেখে নেওয়া যাক। অপেন করার পরে নিউ প্রজেক্ট এখানে আমরা ক্লিক করব, দেন আমরা প্রজেক্ট নেম অর্থাৎ ভিডিওর নাম এখানে আমরা দেব কি নামে আমরা ভিডিও ক্রিয়েট করব। সো আমি একটা ভিডিও এডিটিং নামে আমি একটা ভিডিও ক্রিয়েট করব, সো এই নামটা বসিয়ে দিলাম। দেন আমরা 16:9 এটাতে আমরা ক্লিক করব, যেহেতু ইউটিউবের ভিডিও ক্রিয়েট করব, সো এই জন্য আমরা 16:9 সিলেক্ট করব। পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটা ওপেন হয়েছে। সো এখান থেকে আমরা আমাদের ফাইল থেকে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করব। সো আমি একটা ভিডিও সিলেক্ট করব। সো ভিডিওটার আমরা যদি মাঝখান থেকে কোনো অংশ রিমুভ করতে চাই, কেটে ফেলতে চাই, তাহলে আমরা যেখান থেকে আমি কেটে ফেলবো সেখানে এখানে সিলেক্ট করে এখানে পেন্সিল আইকনের উপর ক্লিক করব, দেন স্প্লিটে ক্লিক করব। দেন আমি ধরুন এখান থেকে এই পর্যন্ত অংশটুকু আমি কেটে ফেলব। সো আবার আমি স্প্লিট এখানে ক্লিক করব, এখান থেকে এই পর্যন্ত ভিডিওটা আমার কাটা হয়েছে। সো এখানে আমি ক্লিক করব, দেন আমার এখান থেকে এতটুকু অংশ সিলেক্ট হয়েছে। দেন আমি এখানে ডিলিট অপশন দেখতে পাবো, ডিলিট আইকন। সো ডিলিট আইকনের উপর ক্লিক করলেই আমার ভিডিওটা এখান থেকে অতটুকু কেটে গিয়েছে। সো এভাবে আমি ভিডিওটার কোথায় কাটার প্রয়োজন হইলে এভাবে কাটতে পারবো। ওকে, এখন ধরুন ভিডিওটার কোনো অংশ আমি ফাস্ট বা স্লো করব, সেক্ষেত্রে আমি কি করব, ধরুন এখান থেকে দেন এখান থেকে এতটুকু অংশ আমি ফাস্ট কিংবা স্লো মোশন করব, এর জন্য আমি যতটুকু এই অংশটুকু আমি ফাস্ট কিংবা স্লো মোশন করব, এই জন্য আমি ভিডিওটার কেটে আমি সিলেক্ট করে নিলাম। এখন আমি স্পিড অফ এখানে দেখতে পাচ্ছি, স্পিডের উপর ক্লিক করলেই এখানে আমি এটা কমিয়ে দিলে আমার ভিডিওটা স্লো মোশন হবে এবং এটা বাড়িয়ে দিলে আমার ভিডিওটা ফাস্ট মোশন হবে। সো ফাস্ট করতে চাইলে এভাবে বাড়িয়ে দেব যতটুকু প্রয়োজন। দেন আমি এখন যদি এটা প্লে করি দেখতে পাচ্ছি আমার ভিডিওটা ফাস্ট হয়েছে। দেন আমি এটা যদি স্লো মোশন করতে চাই, দেন এখানে সিলেক্ট করার পর পেন্সিল আইকনে ক্লিক করে দেন আমি স্পিড এখান থেকে আমি এটা নিচে নামিয়ে দেব, দেন এটা আমার স্লো মোশন হবে। দেন আমি এটা স্লো মোশন হয়েছে, সেইভাবে ফাস্ট কিংবা স্লো মোশন করতে পারবো। কীভাবে টেক্সট অ্যাড করব, সো টেক্সট অ্যাড করার জন্য এই আইকনের উপর ক্লিক করব, দেন আমাদের এখানে টেক্সট আছে। সো এখান থেকে আমরা একটা টেক্সট
নিব। দেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা টেক্সটের নাম লিখব। ওকে লাইক। দেন টাইটেল ডিজাইনার এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। ওকে আমি এই কালারটাই রাখবো। সো এখান থেকে বোল্ড করতে পারবো। ওকে এখন আমরা এই টেক্সটটা ওকে টেক্সটটা ভিডিওর কোথায় বসাবেন সেটা এখান থেকে চাপ দিয়ে ধরে করতে পারবেন, এবং টেক্সটটা ছোট সাইজ টেক্সটের সাইজ ছোট বড় করতে পারবেন। ওকে সো আমি যদি এখন প্লে করি, সো আমাদের হয়েছে টেক্সটটা অ্যাড হয়েছে। সো এভাবে আমরা টেক্সট অ্যাড করতে পারবো ভিডিওতে। এখন আমি ভিডিওর এই অংশটুকুর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আমি এটা অন্য একটা মিউজিক অ্যাড করব। সো ভিডিওর মিউজিক আমি রিমুভ করে অন্য একটা মিউজিক অ্যাড করব। সো এর জন্য আমরা ভলিউমের উপর ক্লিক করব। সো এখান থেকে ভিডিওর মিউজিকটা আমরা রিমুভ করব, মিউট করব। মিউট করার পরে এখন আমাদের দেন আমরা এখানে এ আইকনের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা মিউজিক আইকনের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমার মিউজিকটা সিলেক্ট করব। যে মিউজিকটা এখানে অ্যাড করবেন, সো এই সিলেক্ট করে প্লাস আইকনের উপর ক্লিক করলেই এখানে আমার মিউজিকটা অ্যাড হবে। সো আমি আমার ভিডিওর মিউজিকটা এতটুকু পর্যন্ত রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করে পেন্সিল আইকনের উপর ক্লিক করে এখানে স্প্লিট করে আমি বাকি অংশটুকু ডিলিট করব। সো আমার ভিডিওর এতটুকু অংশ ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব। সো এভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবেন। ভিডিওতে সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য এ আইকনের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা ভিডিও আইকনের উপর ক্লিক করব। দেন এখান থেকে স্টক ভিডিও, দেন এটা সিলেক্ট করে আমরা এখানে সাবস্ক্রাইব বাটন লিখে সার্চ করলে অনেক ধরনের সাবস্ক্রাইব বাটন আসবে। সো এখান থেকে একটা ডাউনলোড করে নেবেন। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো ডাউনলোড করার পরে আপনারা ডাউনলোড অপশনে এই ডাউনলোড এই সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করব। সো এখানে ক্লিক করব, দেন ওকে। সো আমার সাবস্ক্রাইব বাটন এখানে অ্যাড হয়েছে। সো এটার আমি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সো এর জন্য পেন্সিল আইকনের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা ক্রোম কি এখানে ক্লিক করব ভিডিওর, দেন পেন্সিল আইকনের উপর ক্লিক করব। দেন যে কালারটা আমি রিমুভ করব, সো সেইখানে আমি ক্লিক করব। সো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। সো যদি আমরা এখন দেখি ভিডিওর যেখানে বসাইতে যাচ্ছেন, সো এভাবে সেখানে বসাবেন, এবং ছোটো বড়ো করতে চাইলে এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন। এখন যদি আমি এটা প্লে করি, এভাবে প্লে হবে। ভিডিও এডিটিং কমপ্লিট করার পরে এখানে এই তীর চিহ্ন আইকনের উপর ক্লিক করব সেভ করার জন্য। দেন শেয়ার অন ইউটিউব। সো
এখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা 720 পর্যন্ত আমরা ফ্রিভাবে এডিটিং করে সেভ করতে পারবো। এর চেয়ে বেশি রেগুলেশন আপনি সেভ করতে চাইলে আপনার অবশ্যই এখানে ডলার দিয়ে পে করে অ্যাক্টিভ করে নিতে হবে। সো ফ্রিভাবে আপনি এইচডি 720 এইচডি কোয়ালিটিটা ইউজ করতে পারবেন। দেন নেক্সট ওপেন করলেই এটা এখান থেকে ব্যাক করব, দেন ওকে, দেন আমাদের এই ভিডিওটা সেভ হবে। এভাবে খুব সুন্দর করে এডিট করে ভিডিও তৈরি করতে পারবেন।